বাড়ি ঘর ভেঙে দেবে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। জমির মধ্যে তারা ঢুকে ভেঙে এবং সমস্ত মাটি ফেলছে এবং এখন তারা চাচ্ছে যে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য এবং সমস্ত বাড়ি ঘর ভেঙে দেবে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। এবিজ জাকারিয়া মোহাম্মদ, ক্যানাডিয়ান প্রবাসী, এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি আমাদের এই যশোরে কারবালায় এবং ধর্মতলায়। একটা 35 শতক জমি আমার মায়ের নামে আছে এবং এই জমিটা বক্তিয়ার এবং শারুল ইসলাম এবং কতিপয় লোক এর সাথে সম্পৃক্ত হয়ে এই জমিটা দখল করার চেষ্টা করতেছে এবং আমরা যেহেতু এখানে থাকি না, সেই হিসাবে তারা ফলস দলিল একটা বানায় এবং তারা তাদের পক্ষে রায় নিয়ে যায়। এখন আমার ভাই বোনরা এখন তো এখানে থাকতে পারি না এবং আসতে পারি না এবং আমরা এখন আমরা এখানে এসে প্রাণনাশের হুমকি প্রদান করতেছে এবং আমরা জমির মধ্যে তারা ঢুকে ভেঙে এবং সমস্ত মাটি ফেলছে এবং এখন তারা চাচ্ছে যে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য এবং সমস্ত বাড়ি ঘর ভেঙে দেবে এবং আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা চাচ্ছি প্রশাসনের সাহায্য, আমরা সিস্টেমেটিক ওয়েতে চলতেছি। আমরা কোর্টের কেস আছে, কোর্টের কেসে যে জিতবে তারই জমি হবে। মাননীয় প্রধানমন্ত্রী এখন বলছেন যে জমি যার ইচ্ছাগুলো দখল করতে পারবে না, যার প্রপার ডকুমেন্ট আছে, যার দলিল আছে প্রপার, তারই জমি হবে। ফালতু ভুয়া দলিল নিয়ে কখনো জমি দখল করা যাবে না। অতএব আমরা চাই প্রধানমন্ত্রীর এই জিনিসটা বাস্তবায়ন হোক এই প্রশাসনের মাধ্যমে। এটা তো আমরা তো করতে পারবো না, যে এখানে যারা প্রশাসন আছে বিশেষ করে আমরা চাচ্ছি র্যাবকে ইনভলভ করতে। আমরা র্যাবকে, আমরা সাধারণ মানুষ যেভাবে আমাদের বিশ্বস্ততা অর্জন করছে র্যাব, তাতে আমরা চাই র্যাবের প্রধান যেন জিনিসটাকে তদন্ত করে এবং তদন্ত করলে এর ভিতরে যারা যারা সম্পৃক্ত আছে সব বের হয়ে যাবে এবং এরা বিভিন্ন গ্রুপ, খালি আমাকে না, নেক্সট আর একটা যারা দুর্বল কাউকে পাবে আবার সেখানে গিয়ে হামলা করবে। তো এইভাবে তো চলতে দেওয়া যায় না, এটা একটা সুরাহা দরকার। আমরা চাই প্রশাসনের সাহায্য, স্পেশালি আমি চাচ্ছি র্যাবকে যদি ইনভলভ করা যায়, যে ওনারাই পারবে সব এই জিনিসটা পুরা মূল থেকে রূপ থেকে সব জিনিস উঠায় নিয়ে এটাকে শেষ করে দিতে, যাতে ভবিষ্যতে আর কাউকে কোনো প্রবলেম ফেস করতে না হয়।